সত্যিকার অন্য অন্য দেশ বা অন্য রাজ্য অনেক সেফ, এই এই রাজ্যের মধ্যে থাকা যেত না, যতদিন মধ্যে এইভাবে এই গুন্ডারাজ না শেষিব আমরা এইভাবে বাঁচতে পারতাম না, এইভাবে ভয় ভয়ভাবে কেলিকে থাকতাম, ভয় ভয় ভয়ে কেলিকে থাকতাম। আমরা তো কোনো অন্যায় করছি না, আমরার ভোট আমরা দেবো, আমরা থেকে করবাই গিয়ে ভয় ভীতি দেখাইছি না, আমরা কী কারণে সারা জীবন এভাবে? তাহলে দেখা গেলো যতদিন বিজেপি থাকবো ততদিনকে আমরা ভয় ভয় ভয়ে থাকতেইব, সন্ত্রাসে থাকতেইব, আমরা তো এইভাবে থাকতে পারতাম না। তো বিপ্লব দেব কোক বা তারা নেতারা কোক, যারা তারা ফারাইছে যে আমরা যাইতাম গা, তারা নিজেরা প্রকাশ্যে অনেকভাবে প্রেস কনফারেন্স করে, একটা প্রেস কনফারেন্স করে করুক না যে বিরোধী যারা আছে যারা যারা বিজেপির ভোট দিত না তারা এখানে থাকতো না, যার যাইতো গা অন্যখানো, আমরা কোক দেও, আমরা বরণ পোষণ দোক যে তোমরা এখানে থাকো না, তোমরা অন্য রাজ্যে যাও গা, তাহলে আমরা যাবো গা, তবুও আমরা শান্তি চাই। এইভাবে বাসা যায় না, এইভাবে বাসা যায় না, পরের দিন ভোট আর আগের দিন এইভাবে ভয় বা দেখায় আসেন, এইভাবে আজকে যদি আমার বাচ্চারা আর কিছু হইতো এটার দায় কেউ থাকলো নইলে, এইভাবে কোনো দিন কেউ বাঁচতে পারে না। এইগুলো দিয়ে সেটা নিয়ে বাড়ির মেয়েতে আক্রমণ করছে নাকি? মানে সীমানার সাথে না, এই যে পুলিং এর তারা কি কাজের লিগা আমার বাড়ির থেকে সাবল লয়ে গেছে, তারা তারা ভোটের কাজের লিগা আমার বাড়ির থেকে, এর আগের বারো আমরা সব সাহায্য করছি তারারে। ঠিক আছে ঠিক আছে। কিছু ঘটনা এই কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে, বিজেপির কয়েকজন ছেলে বাইক বাহিনী প্রায় 30-40 জন হইব, তারা বাড়িতে হামলা করছে, বাড়িতে সেটা ধমকি দিছে, মুখের গালি গালাজ করে সেটা কইছে, কালকে যাতে আমরা ভোট দিতে না যাই, বাইরে থেকে যাতে না বাইরে, আমার হাজব্যান্ডরে যেখানে পাইব ওইখানে মেরে নেব। আমি প্রতিবাদ করণে তারা আমারে মারতে আইসে, লাঠি দিতে আইসে, তারপরে ডান্ডা লইছে, ডান্ডা দাবা দিতে আইসে, মুখের বিশ্রী মানে এরকম বিশ্রী ভাষা এটা কোয়ার মতো না, মুখে প্রকাশ করার মতো না। তারপরে যখন আমি চিল্লাফাল্লা করছি তখন পাড়া প্রতিবেশী কিছু কয়েকজন মানুষ বাইরেছে, তখন বাইরে সেরা তারাও প্রতিবাদ করছে, কারণ তারাও ডান্ডা ডান্ডা অনেক লইছে, লইয়া মারার লিগা লইছে, বড় বড় ইটের চাক্কা দিয়ে মারছে, পাথরের চাক্কা দিয়ে মারছে, আমি পায়েও ব্যথা পাইছি, পায়ে একদম পা একদম ফাইটা গেছে। তারপরে পার্বতী বিসর্জন প্রতিবাদ করছে, তখন ভরে ভয়ে তারা পালায় গেছে আর কি। এইভাবে প্রায় আরও 5-6 বার আইসে আমরা বাড়িতে, অনেকবারই আইসে, বারবার আয়েসের আয়া এরকমভাবেই ভয় দেখা যাচ্ছে, এইভাবে আয়েসে আরেকবার আয়া চেয়ার ভেঙে গেছে, এবার আয়েসেরা বড় বড় রান্না, এই আমার একটা বাচ্চা আছে 6 বছরের, মানে ভাগ্যবশত আমার বাচ্চারা তখন বাড়িতে আসলো না, যদি থাকতো এই এই আপনারা দেখছেন যে এইটার চাক্কাগুলি আছে, এটি যদি আমার বাচ্চার উপর পড়তো তখন কী হইতো? এইভাবে আমরা ভারতের নাগরিক ওই এসেরা কালকে ভোট, পরের দিন ভোট, আগের দিন যদি এরকম অবস্থা হয় তাইলে আমরা মানে কোন দেশে আসি? আমি এই পাড়াতে বড় হইছি, আমার 30-31 বছর বয়সে আমি কোনো দিন এরকম ভয়ানক দৃশ্য আমি দেখছি না। আমরাও সবসময় ভোট দিয়েছি কিন্তু এরকম দেখছি না, একটা তারা একটা বাচ্চার চিন্তা করে না, বাড়িতে মহিলা মানুষের চিন্তা করে না, একটা বাচ্চার চিন্তা করে না যে একটা বাচ্চার উপরে যখন পড়ব তখন কী হইব, আজকে যদি আমার এই বাচ্চারা যদি কিছু হইতো তখন আমরা কই যেতাম? বুথের সামনে এইভাবে বুথের সামনে যেখানে ভোট হইব বুথের সামনে অসংখ্য পুলিশ, একটা পুলিশ আইলো না, একটা পুলিশ এইভাবে চিল্লাপাল্লা করতেছে আমার উপরে, এইভাবে আক্রমণ হয়েছে, আমি দৌড়াদৌড়ি করতেছি, আমিও নিজেরে রক্ষা করার লিগা এভাবে ইটের চাক্কা দিয়ে সেরা বা দাউলে বাইরেছি, কারণ কোনো উপায় নাই, নিজেরা রক্ষা করতে হইব, কেউ যখন আয় না পুলিশ থাকা পুলিশ রক্ষা করতে হয় না, কেলিগা পুলিশরা তারা রাখছে, পুলিশে কয় পুলিশ ইভিএম রক্ষা করার লিগা, ইভিএমটা বড় না আমার প্রাণ বড়, আমার বাচ্চার প্রাণটা বড়, তারা জিজ্ঞেস করে না, তারা গেছে গাফরে তারা জিজ্ঞেস করি, তারা তারা বলি ইভিএম রক্ষা করার লিগা তারা এইখানে রাখা হয়েছে, আমার আর আমার বাচ্চার প্রাণ রক্ষা করার লিগা। তাহলে আমরা কোন দেশে আসি? এইভাবে কি কোনো মানুষ থাকতে পারে? তাহলে কি আমরা ভারতবর্ষ সাইডে যাইতাম গা অন্য দেশে? আমার মনে হয় যে ত্রিপুরা রাজ্যের থেকে অন্য রাজ্য অনেক সেফ, এখন আমরা যেই রাজ্যের মধ্যে আসি এই ত্রিপুরা রাজ্য, এই ভারতবর্ষ থেকে অন্য অন্য দেশ বা অন্য রাজ্য অনেক সেফ, এই এই রাজ্য।